এটা ছিল আমার প্রথম ল্যাঙ্গুয়েজ ক্লাসের দিন, যেদিন আমি প্রথম একা বাসে উঠি। একা আমার ক্লাসের দিকে যাই, এর আগে আমি একা চলি নাই এই দেশটাতে। সেদিন আমার প্রথম দিন ছিল একা একা চলার প্রথম দিন। মূলত এখানকার বাসের সিস্টেমটা অন্যরকম, এখানে আমাদের দেশের মতো না। এখানে আগে থেকেই একটা বাস কার্ড বানাতে হয়, যেটা হয় আপনার 10 দিনের বা 1 সপ্তাহ বা 1 মাসের, আপনার পুরো মাসের জন্য আপনি একটা কার্ড বানাবেন। আর ওই 1 মাসে আপনি যতবার খুশি ততবার এই কার্ড দিয়ে আপনি আপনার ওই এরিয়াতে যেখানে খুশি সেখানে যেতে পারবেন, এটা কোনো লিমিটেশন নেই। তো আমার কার্ডটা ছিল 1 মাসের। এখানকার বাসে উঠার যে সিস্টেমটা, এখানে টাইম একেবারে টাইমটা কোনো 1 মিনিট এইদিক সেদিক হয় না, টাইমটা খুব এক্সাক্ট টাইমে আসবে, এক্সাক্ট টাইমে চলে যাবে। 1 মিনিট এদিক সেদিক এসে আপনি যদি দৌড়াতেও থাকেন বাসের পিছনে, তাও বাস দাঁড়াবে না। দেন বাসে উঠে কার্ড দিয়ে বাসে উঠতে হয়, দেন যখন নামতে হবে তখন এখানে একটা সুইচ আছে, স্টপ, মানে আপনি যে স্টপে যে নামবেন তার আগে আপনি ওই স্টপ পেজের আগে আপনি হচ্ছে ওই সুইচটা ক্লিক করতে হবে। দেন পরের স্টপে গিয়ে আপনার আপনাকে ওখানেই তারা নামাবে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার যদি বেবি থাকে, ছোট বেবি, সেক্ষেত্রে হচ্ছে বাচ্চা এবং মায়ের বাস ফ্রি। আপনারা কেউ দেখেছেন একজন বাচ্চা এবং মা তার বাস থেকে নেমেছে, তো এদের কোনো বাস কার্ড লাগে না, এরা জাস্ট বাস স্টপের সামনে এসেছে বাস দাঁড়ানো।